আজকে তারিখ হচ্ছে 2/12 হচ্ছে শুক্র, এখন সময় হচ্ছে 1:18। ও মাই গড, আমি কখন ঘুম থেকে উঠলাম! যাই হোক, এই আমি এখন গরম জল খাচ্ছি। এত রাত করে ঘুমায় না, সত্যি কথা, চেঞ্জ হতে হবে আমাকে। এখন আমরা লাঞ্চ করব। এই যে কি লাঞ্চ করব ভাই, এত খেয়ে দিয়েছো এখন কেন? এখন খাইনি, এখনই দই দিয়ে দিচ্ছি। কি চামচটা দিচ্ছিলাম ওর মধ্যে। ও না, থাক, এখন আমরা কি লাঞ্চ করব একটু তোমরা দেখে নাও। এখন বাজে কিন্তু 3:20। এখন লাঞ্চ করব উচ্ছে ভাজা, আলু ভাজা, ঘি। আমিও তাই, উচ্ছে ভাজা, আলু ভাজা, ঘি, তার সঙ্গে ও ডাল আছে। আর কী এনেছো? ও আজকে তোমাদের শুক্রবার, আর কিছু না, আর তোমাদের ডাল এনেছে, আর তার সঙ্গে এই যে আম আছে, দই আছে, মিষ্টি আছে। চলো, গরম ভাতে ঘি দিয়ে একদম দারুণ লাগে। চুলটার জন্য অসুবিধা হচ্ছে। কখন করব? ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভালো, আমি সেটা বলছি না। মাটন আজকে সকালে আমি ব্রেকফাস্টও করিনি। তুমি কি খেয়েছো? তুমি তো রোজই খাও না গো। তুই এনে খাবি সত্যি না? ছিল নরম আলু, এই নরম বলতে ঝুরঝুরে আলু ভাজা সবারই ভালো লাগে।
ইয়ে পায়েস ছিল আমার, আমি এটা খেয়ে নেব। তোমার পায়েসটা নিয়েছি, এটা কোথা দিয়ে বের করেছো? পায়েসটা যে হয়েছে তো কি বলবো, দই খাবো আমি, অপূর্ব হয়েছে খেতে। দইটা হেভি, কেন একটু খাও, কেন দই দই খাও একটু। হাই ফ্রেন্ড, আমি আর কিছুই খাইনি, কেমন কিছু মাছ খেয়েছে, ডাল খেয়েছে, আলু ভাজা খেয়েছে, উচ্ছা খেয়েছে, যেমন পায়েস তেমন দই, ঘি খেয়েছে, এবার হবে দই খেয়েছে, আম খেয়েছে, কানা খেয়েছে, আম বলো দই খেয়ে দুপুরে। হ্যাঁ হ্যালো, এই দুপুরে এমন কিছু খাইনি, গরম গরম ভাত ঘি ঝুরঝুরি আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়েছে, উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে, তারপরে ডাল দিয়ে খেয়েছে, তারপরে আম খেয়েছে, মিষ্টি দই খেয়েছে, পায়েস খেয়েছে, মিষ্টি, এবার মিষ্টি খাবো। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে, প্রত্যেকটা জিনিসের স্বাদই আলাদা, অতুলনীয়, যার কোনো তুলনা নেই। স্যাম সেই হয়েছে খেতে, পায়েসটা তো সেই, মিষ্টিটা ভালো। কি খাবে তুমি? ভাত। তা আমরা এখন কি ডিনার করব একটু দেখে নাও, অনেক বেজে গেছে, কটা বাজে, বেশি বাজিনি, আজকে তাড়াতাড়ি খাচ্ছি। আমার বর ঘি দিয়ে ভাত খাচ্ছে, আজকে আমাদের শুক্রবার। আর এই যে এখন খাবো দই, আর এই যে দুপুরের দই ছিল, দুপুরের এই যে আমটা ছিল ভুলে গেছিলাম, কাঁটা ছিল এই আমটা, ঠাকুরের পুজো দিয়েছিলাম। এই যে কাঁঠাল, এখানে আবার আম কাটা হয়েছে, আর এই যে আমার ব্রেড। আমার বাড়িতে গ্যাস নেই, যার জন্য ও পাউরুটি আনতে, তুমি পাউরুটি ব্রেড আনতে ভুলেই গেছো, তাহলে বেকার তুমি। আমার এখন বেকার হয়েছে, আমার এখন বেকার, হোটেলে যাওয়ার দরকার ছিল না, হোটেল থেকে পাউরুটি শেখে আনা হয়েছে, তার থেকে বাড়িতে ঘি ভাত খেলাই হতো। আমি ঘি ভাতও খাই না রাত্রে ভাত, কিন্তু মাকে যে দারুণ লাগছে ঘি ভাত, আর ঘিটা আমরা খুব ভালোবাসি, ঘি বাটার এগুলো ভালোবাসি, কিন্তু খাই কম। এত ভালো লাগছে, আবার ভাত গরম করতে গেছে মাইক্রোওভেন, একবার খেলাম আবার খাবো, তাহলে পাউরুটি আর খাবো কী করে, এত পাউরুটি উঠি আমটা। যাই হোক, কালকে গ্যাস শেষ হয়ে গেলো, আর আজকে হচ্ছে ব্রেড আনতে ভুলে গেলো, তারপরে আবার ব্রেডটা হোটেলে ফেলে রেখে চলে গেছে, আবার হোটেলে গিয়ে এই ব্রেড গরম করে নিয়ে আসলো, মানে কালকে আমার ভোগান্তি, আজকে ওর ভোগান্তি। তো ঘি ভাতই খেতাম, আর এত সব আয়োজনের দরকার ছিল না, কষ্ট করে হোটেলে যাওয়া আসা। আমার সব তুমি জানো, তোমার সব আমি আর জানতে চাই না গো বাবা, এই ভিডিও হচ্ছে কিন্তু ফালতু কথাগুলো বলা যায় নাকি।
কি ভাত বরাবরই ভালোবাসি। শুধু ঘি ভাত, এতে কিচ্ছু নেই আর নুন ঘি আর ভাত। তুমি কেন আগাম নেবে না? খুব মিষ্টি কাঁঠালটা। তোমার মুখটা দেখায়, এই আগের মুখটা কেমন ছিল যখন খাচ্ছিল আর এখন মুখটা কেমন, ঠিক আছে? এটা কিন্তু এখন কি করা হলো, দাড়িটা কাটা হলো, তার জন্য এরকম, ঠিক আছে? আর এখন বাজে কটা, এখন বাজে কটা, 12:26। তা 12:26 বাজে, আমরা এই ভিডিওটা এক্ষুনি এন্ড করবো, চলো। আমরা মানে আমরা আমরা আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। যদি আপনাদের ইচ্ছে হয়, আমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন একটু দয়া করে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর তার পাশে পাশে আমাদেরকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন, কালকে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।